গুড মর্নিং বন্ধুরা, বেঙ্গলি ব্লগার তনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, আমিও বেশ ভালো আছি। এখন যাচ্ছি বাজারে একটু মাছ ফাছ কিনতে। আমি বলতে তোমাদের ভুলে গেছি, আমার মা ভাই ভাইয়ের বউ সব এসেছে, ওরা মায়ানমার থেকে এসেছে, তো কদিন পরেই ওরা চলে যাবে। আজকে দুপুরবেলা খাবে, আর ওরা বলেছে হালকা খাবার কিছু করতে। তো যে যাচ্ছি বাজারে, টাটকা কোনো মাছ ফাছ পেলে নিয়ে আসবো। আর অবস্থা হচ্ছে কাপড় চোপড়ের সব মেলা হয়েছে, কাপড় চোপড় কবে যে শুকোবে। এর মধ্যে যাচ্ছে বাজারে, বৃষ্টি এসে গেলে কেলেঙ্কারি আবার। তো চলো যাই, এসে আবার দেখা হচ্ছে। কেমন বানাচ্ছি ছানার জিলিপি, মেয়ে গড়ে দিচ্ছি। আমি কাইটা তৈরি করে নিয়েছি, মানে ডোটা তৈরি করে নিয়েছি, মেয়ে এবারে শেপ দিচ্ছে। এটা আগে তোমাদেরকে দেখিয়েছি, তাই আজকে আর আমি দেখালাম না, রেসিপিটা আগে আমি দেখিয়েছি। এখানে ভাজা হচ্ছে, লাল লাল কালার আসছে না, সুন্দর। খুব সাবধানে করতে হবে, না হলে ভাইঙ্গা যাইব। রসটা তৈরি করা হচ্ছে, এটার ডোটা আমি নিজে তৈরি করেছি, আর খেতেও বেশ ভালো হয়। চটজলদি বানানো যায়, খুব বেশি সময় লাগে না, আর খুব কম ইনগ্রিডিয়েন্টসে এটা হয়ে যায়, ওই জন্য মাঝে মাঝে। এবারে বহুদিন পরে বানালাম, বরের সুগার হওয়ার পরে আমি মিষ্টি বানানোটা একদম কমিয়ে দিয়েছি, তো এবারে বহুদিন পরে বানালাম। গরম রসে ছেড়ে দিলাম। যার মন যত বেশি পেঁচালো সে তত ভালো জিলিপি গড়তে পারবে। আমি যেরকম খুব একটা ভালো গড়তে পারি না, কারণ চেষ্টা করেও পারি না। মাম্মা পারছো তো? হ্যাঁ মা। এই ছানার জিলিপিগুলো গড়ছে তো, তাই ওর সাথে একটুখানি মজা করছে আমি। দারুণ বানালি তো, এই বুদ্ধিটা ভালো তো, এটা আমি পারছিলাম। তার মানে তোর মনটা কিন্তু একদম জিলিপির মতো। আমারটা তো ভালো হচ্ছিল না, তোরটা বেশ ভালো হচ্ছে। আমার জিলিপি মা ভালো বানিয়েছিস রে বাবু, কি সুন্দর বানিয়েছিস। তুলে রাখো, ঠিক আছে, ছায়ার সঙ্গে কিন্তু সাবধানে ছায়া। জল খাবার নিয়ে বেশে গেছি, আজকে বানিয়েছি ছাতুর পরোটা। আমারটা একটু না পুড়ে পুড়ে গেছে, বাজার নিয়ে এসেছি, সেটা গোছানো প্লাস জল খাবার বানানো সব মিলে না তাড়াহুড়ো লেগে গেছে। বা রান্নাও সারতে হবে, কিছুটা জোগাড় কালকে করে রেখেছি, কিন্তু তবুও তাড়াহুড়ো আছে, তাই একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম। আমি খাবো সস দিয়ে, আর ওরা মাখন দিয়ে খাচ্ছে ছাতুর পরোটা। এই ছাতুর পরোটা কিন্তু খেতে বেশ ভালো হয়, শুধু শুধুই খাওয়া যায়। তো আমি এই জল খাবার খেয়ে নিয়ে রান্নায় লেগে পড়বো, রান্না করে নিয়ে তাড়াতাড়ি স্নান করবো, যাতে ওরা আসলে না গল্প করতে পারে। তখন রান্নাঘরে লেগে থাকলে ওদেরও খারাপ লাগে। পালং শাকের ঘণ্ট বানাচ্ছি, আমি এমন এমন মেনু করছি আজকে যেগুলো ভাইদের ওখানে পাওয়া যায় না বা কম পাওয়া যায়। পালং শাক ওদের ওখানে পাওয়া যায় না, তো পালং শাকের ঘণ্ট বানাচ্ছি। তারপরে বাটা মাছ, পোনা মাছ এগুলো পাওয়া যায় না, সেটা দিয়ে পাতলা ঝোল করবো। পটলও পাওয়া যায় না ওদের, তো এইসব মেনুই মানে খুব সাধারণ মেনুই করছি। আর এদিকে দেখো চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছি, এই যে শিকগুলো দেখো, উডেন স্টিক, এগুলো দিয়ে বানাবো চিকেন কাঠি রোল। তো আগে কাবা মানে কাঠি রোল, মানে কাঠির মধ্যে চিকেনগুলোকে গেঁথে গেঁথে নিয়ে আগে তৈরি করে নেবো, তারপরে নিয়ে মানে কাবাবের মতো তৈরি করে নেবো, তারপরে নিয়ে রোলটা বানাবো। তো রোলের জন্য ময়দা যেমনি করে লুচি পরোটার ময়দা মাখা হয়, একটু ময়াম দিয়ে নুন মিষ্টি দিয়ে সেইভাবেই মেখে রাখা আছে। আর এই চিকেনগুলোকে আমি উডেন স্টিকের মধ্যে গেঁথে গেঁথে তারপরে এই তাওয়াতে হালকা তেল গ্রিস করে নিয়েছি, ওই দিয়ে শিকে নেবো, ঢেকে ঢেকে কম আছে করবো। আর এই উডেন স্টিকগুলো না জলে ভিজিয়ে রাখতে হয়, না হলে কিন্তু পুড়ে যায়। তো আধা ঘন্টা আমি ওই গ্লাসে এদিক ওদিক করে নিয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। চিকেনটাকে ম্যারিনেট করেছি, কালকে রাতে ম্যারিনেট করে রেখেছিলাম। চিকেনগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছিলাম, লেবুর রস মাখিয়ে নিয়েছিলাম, লেবুর রস, নুন, গোলমরিচ, তারপরে দইয়ের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা রসুন, লঙ্কা বাটা, একটু চাট মশলা, আমার একটু ভাজা মশলার গুঁড়ো, জিরে ধনে লঙ্কা গরম মশলা গুঁড়ো যে সেটা দিয়েছি, একটু গরম মশলার গুঁড়ো, আর কাসুরি মেথি, চাট মশলা, একটু সব মেখে নিয়ে একটু তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সারা না রাত আমি এটাকে ম্যারিনেট করিয়েছি, তাড়াতাড়ি এবারে হয়েও যাবে, আর মশলাটা ভালো করে ভেতরে ঢুকবে। তো দেখো আমি শিকের মধ্যে এগুলোকে ঢুকিয়ে ঢুকিয়ে
এবারে ধিমি আছে, একদম ধিমি আছে, এগুলোকে এপিট ওপিট দুপিট শেখে নেবো। দিয়ে লাস্টে একটু পেঁয়াজ দিয়ে এটাকে সতে করে নেবো, রোলের জন্য রেডি করে নেবো। একটু পেঁয়াজ কুচি দিয়ে নিয়ে তারপরে এগুলো দিয়ে নিয়ে সতে করে নেবো। তো এই হচ্ছে আজকে এক দুজনের মেনু, হচ্ছে চিকেন কাঠি রোল, এক চিকেন কাঠি রোল। মুগের ডাল বানিয়েছি নারকোল দিয়ে, একটু কিশমিশ দিয়েছি। তো হয়ে গেছে মুগের ডালটা ফটাফট, এদিক ওদিক দুটো ওভেনেই রান্না করছি, জোগাড় করছি ধীরে ধীরে। চিকেনের পুরটা তৈরি হয়ে গেছে, নিয়ে তারপরে স্নান ফান করে আমি বসেছিলাম। ওরা এসেছে এমন গল্পে মত্ত হয়ে গেছে যে আমি ভুলেই গেছি যখন রোল, দুপুরের খাবার দেওয়া হচ্ছে, অর্ধেক খাওয়া গেছে, ভাইয়ের ছেলে আর মেয়েটা খাচ্ছে রোল, আর আমরা রোল নিয়ে সব ভেঙে ভেঙে মানে কেটে কেটে সবাই মিলে একটু একটু খাচ্ছি, কারণ আমরা ভাত খাবো দুপুরে। তো পরে মনে পড়লো ভাইয়ের বউ খাচ্ছে, আধা ওরটা ভিডিও করেছে একটুখানি, এদিকে মা আমার যা সবাই মিলে গল্প করছে। দুপুরের মেনু দেখো, কুমড়ো পাতার ভরা, ভেতরে নারকোল সর্ষে বাটা দিয়ে, পালং শাকের ঘণ্ট, কুমড়ো ডাঁটার চচ্চড়ি, মুগের ডাল নারকোল দিয়ে, বাটা মাছের আলু পটল দিয়ে ঝোল, আর দই কাতলা, আর চাটনি বানিয়েছি ওটা ফ্রিজে ঢুকে রেখে দিয়েছি, আমসত্ত্ব খেজুর টমেটো সব দিয়ে। এই যে সব গল্প চলছে, ওইদিকে আমার ভাই বসে আছে নীল গেঞ্জি পরা। দিন পরে ভাই এসছে, খুব আনন্দ করলাম, গল্প করলাম, মানে দেখলে না মনটা শান্তি হয়, কতদিন দেখিনি। এদিকে ছবি, ভাইয়ের ছেলেটা ছবি তুলছে, আর ওকে বলা হচ্ছে ভালো করে ছবি তুলবে, ও বলছে তোমরা যেমনি দেখতে তেমনি না ছবি উঠবে, এই নিয়ে মজা করা হচ্ছে। এই তোরা একটু দাঁড়া, আমার ফোনে একটা ছবি তুলি না, দিদার সামনে, দিদা দিদাকে দেখা যাচ্ছে না। তোমরা যারা আমার ভিডিও দেখছো, তোমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আমার মুখে যে একটা ঘচর মচর আওয়াজ হচ্ছে, পান খাচ্ছে ওটাকে ইগনোর করো। ওনাম কে পাওয়ার জন্য মানুষ করে, বেরিয়ে গেল মানে বেরিয়ে যাচ্ছে, আমার বর ছেড়ে দেবে। তো আজকে এখানেই ব্লগটা শেষ করছি, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর অবশ্যই অবশ্যই সুস্থ থেকো। টাটা।